তেলটা এতটা লাগবে না, একটু কমিয়ে রাখো। এতটা তেল লাগবে না, একটু কম দেবো। আলু ভাজার জন্য দিয়েছিলাম, খুলে রাখো। আলু ভাজা, আলু ভাজা হয়ে গেছে। আবার দুটো তেজপাতা দেব, আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন গুলো দিয়ে দিচ্ছি। যত ভাজা হবে ভালো, সুন্দর করে একটু চিনি দেওয়া যায়, হালকা দিলাম না। আদাটা লঙ্কা বাটার পরে বাটা হয়েছে, তো ওই জন্য একটু লালচে লালচে দেখাচ্ছে। আদাটা একটু ভাজা হবে, আদা রসুন পেঁয়াজ ভালো করে না ভাজা হলে লঙ্কা ভিতরে একটা কাজা গন্ধ হয়, যে কারণে এগুলোকে ভাজতে হবে। লঙ্কা অতটা বিশেষ ম্যাটার করে না, বিশেষ করে আদা আর পেঁয়াজ। লঙ্কাটা এবার দিয়ে দেবে, মোটামুটি ভাজা হয়ে গেছে। হলুদটা একটু পরে দিচ্ছে, হলুদ লবণ এগুলো একটু পরে। জল দিয়ে ধুয়ে মাটি কাটিয়ে, এটা কিন্তু যে জলটা ইউজ করা হলো এটা সেই প্রথমে করে রাখা গরম জল। গরম জল করে রাখলে রান্নাটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। ঠান্ডা জল দিলে সেটাকে আবার গরম হবে, তারপরে পাকতে টাইম লাগে। এবার আমরা হলুদ দিয়ে দেবো, এই তো রান্না করে যাচ্ছি না। হলুদ
মাঝে থাকলো লবণ, লবণটা এখন মোটামুটি একটু আন্দাজ করে দিচ্ছি, তারপরে আবার টেস্ট করে দিয়ে দেওয়া হবে। তখন এটি হয়ে যাবে আড়াই কেজি খাসির মাংস, সেই অনুযায়ী আন্দাজ করে আড়াই চামচ দিলাম। আমার নেড়ে চেড়ে খানিকটা কষিয়ে নিতে হবে। অবশ্যই গরম জল, রান্নায় সবসময় গরম জল ইউজ করতে হবে, রান্নার তাড়াতাড়ি হয়, ফ্লেভারটাও নষ্ট হয় না। দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত দেশি খাসির মাংস, ভূ ভারতে এরকম খাসি পাওয়া মুশকিল। খাসির মাংস কোথা থেকে আনা হয়েছে? ওটা কুশমন্ডি থেকে আনা হয়েছে, কুশমন্ডি বাজার থেকে। সেই ব্লগও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, সেই বাজারের ভিডিও, কুশমন্ডি বাজার কেমন কেমন বাজার হয়, কী কী পাওয়া যায়, কী কী কেনাকাটি হলো, মাংসটা দেখলেই চিনতে পারবেন, মাংসের কালার দেখলেই বুঝতে পারবেন কেন দেশি খাসির মাংস বিখ্যাত। জল দেবো, জল দিয়ে ফোটাবো। তাতে এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। জল জিরা পাউডার দেবে, আগের থেকে ভেজে রাখা আলুগুলো মাংস মাংস।
জল দিয়ে আরেকটু ফোটাবো, ফুটিয়ে আরেকটু আর একবার শুকিয়ে তারপর আলটিমেটলি জল দিয়ে এটা ফুটিয়ে আবার ফুটিয়ে আবার শুকিয়ে যাবে যখন তখন আবার জল দিয়ে আরেকটু ফুটিয়ে গরম মশলা দিয়ে তুলে নিই। এটা ফুটতে দেবো, ফুটে উঠলে তারপর আমরা কমাবো না জল, এর থেকে ঝোল রাখবো, এটাই ঝোল রাখবো। মানে এটা একটু শুকানো হবে, পুরোটা আর শুকানো হবে না, এবার এটা থেকেই যেটা ঝোল থাকবে সেটা, মাংসটা আরেকটু নরম হবে। আস্তে আস্তে, তোমার কিন্তু পড়া রোগ আছে, খারাপ করে না হবে মোটামুটি হয়ে যাচ্ছে, এখন গরম উঠতে হবে। আমাদের রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট, তারপর দেখাবো একটু এটা কেমন হয়েছে, একটু দেখাবো। আমাদের মাংস রান্না কমপ্লিট, কেমন লাগলো ভিডিওটি? এই খোলা পরিবেশে মাংস রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি পাশে থাকবে। বাই।